ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাবে, 8:30 বেজে গেছে। চলো বাবা, আমি ঠাকুরের জল পাবো না তারপরে, চলো ওঠো। আমি কিন্তু তাহলে আর উঠাবো না, দেরি হয়ে যাবে, স্যার বকা দেবে। চলো উঠে যাও, ওঠো তাড়াতাড়ি ওঠো। তাতান ওঠ বাবা, চলো চলো তাড়াতাড়ি মুখটা ধুয়ে নাও, তারপর একটুখানি জল বিস্কুট খেয়ে তারপরে তাদের যাবে, পাপা এখনই চলে আসবে। চলো বাবা ব্রাশটা করে নাও, চলো চলো ওঠো 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 তাড়াতাড়ি উঠে যা বাবা, উঠে যা বাবা, ওর আমার রান্না আছে আবার। চলো 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 ওঠো, চলো আবার ডাস্টবিনের লোকটা নিতে চলে আসবে বাবা, আমি নোংরাটা তো পুজো দিতে গেলে আর নোংরাটা দিতে পারবো না। চলো আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো, তাতে চলো তোমাকে রেডি করে দিই নি, চলো পাপা চলে, আমি ঠাকুরের জল তুলি নি এখনো, তোমাকে খাইয়ে দিই নি, তারপর ঠাকুরের জল তুলি। ভেঙে যায় না কেন, ভাঙবে না, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, এই সরি, সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল, আজকে তো সানডে, তো একটুখানি তার খাবার তাড়াহুড়া, রান্নার তাড়াহুড়া, কারণ সানডে একটুখানি স্পেশাল কিছু হয়। তাই এখন আমি চানা মশলা আর লুচি বানাবো, তার জন্য চানা মশলা চানাটা সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো লঙ্কা পেঁয়াজ টমেটো এসব কুচিয়ে নিয়েছি, আর রসুন আর আদাটা থেতো করে নিয়েছি। আজকে পেস্ট করে দেব না, থেতো করলে ওটার টেস্ট আবার অন্যরকম হয়, তাই আজকে আলাদাভাবে করছি। যে কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আদা রসুন থেতোটা দিয়ে দেবো। দেওয়ার পর তারপর একটুখানি কই নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে, চিনি এইসব দিয়ে নেড়ে চেড়ে সাথে দেবো হচ্ছে চানা মশলা। এটা দিলে একটা সুন্দর গন্ধ হয়। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার ডাল চানা মশলাটা, সেদ্ধ চানা মশলাটা ঢেলে দেবো। এবার আটা আর ময়দা মিশিয়ে আজকে লুচি করব, কারণ শুধু লুচিতে না গ্যাস হয়ে যায়। তো আমরা খাওয়া হয়ে গেছে সকালে, এবার দুপুরে লাঞ্চের জোগাড় করব। তো আজকে করব ডাল ফ্রাই আর মেথি চিকেন আর জিরা রাইস। তার জন্য ডাল ফ্রাইয়ের জন্য একটুখানি ডালের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আদা, তার মধ্যে ঝিঙা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, নুন আর লঙ্কার হলুদ নুন এসব দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার তরকা দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে, গোটা জিরে দিয়ে, তার মধ্যে লঙ্কা, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে এটা ডালে ঢেলে দিলাম। তারপর ভাবলাম যে কড়াইটার মধ্যে তেল রয়ে গেছে, তো প্রেশার কুকারের থেকে ডালটা কড়াইয়ের মধ্যেই ঢেলে দিই, তাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। হয়ে গেছে আমার ডাল ফ্রাই, আর সাথে করলাম, করেছি মেথি চিকেন। এই মেথি চিকেনের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এমনি ভিডিওটা দেখিয়ে দিলাম। দুপুরে গা টা ধুয়ে চলে এসেছি, এবার ছেলেকে খাওয়াবো, তাই জিরা রাইসটা করে নেব। ভাতটা করা হয়ে গেছে, এবার ঘি দিলাম, ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে জিরা দিয়ে, গোটা জিরে দিয়ে এবার ভাতটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে নুন চিনি একসাথে অ্যাড করব, তারপর এটা আবার একটু নাড়াচাড়া করব। ব্যাস এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিলে ব্যাস রেডি। জিরে, ধনে পাতা কুচিও দেয়, ধনে পাতা আজকে নিয়ে আসেনি, তাই ধনে পাতা কুচি ডাল ফ্রাইতেও দিতে পারিনি আর জিরে রাইসেও দিতে পারিনি। তাতানে খাবার নিয়ে চলে এসেছি, তাতানকে খাইয়ে দিই, তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খাবো। ওর বাবাও নেই, একটু বেরিয়েছে, দোকানে দিয়ে গেছে, তাই তাতানকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো। খেয়ে দিয়ে আবার খুব তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। ঘুম থেকে উঠে বিকেলবেলা
আমি আর ওর বাবা একটু ছাদে এসেছি, এই লাউ গাছটা উঠেছে, এই লাউ গাছটা না বাড়িতে পারছে না, কিছু দেওয়া নেই, তার জন্য আমি আর বাবা মিলে একটুখানি দড়ি টানিয়ে এদিক ওদিক করে দিলাম, কারণ ছাদের মধ্যে ঠিক মতন আমি প্যাসেজ পাচ্ছি না যে ওটা একটুখানি ই করে মাচা করে দেবো, তাই ওই দড়ি দিয়ে এদিক ওদিক করে দিলাম। এদিকে আবার ছেলে উঠে চলে এসে ঘুম থেকে উঠে ছাদে এসছে, আর আমার ভাসুরের মেয়েটাও খেলবে তাই এসছে, দুজনে খেলছে, আর ওর বাবাগুলো এই সেটা দড়ি টানিয়ে দিয়ে তারপর গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, কালকে জল দেওয়া হয়নি, জল দিয়ে দিচ্ছে। তো আমাদের ভিডিও ভালো লাগলে শুনো।